মোহাম্মদ রাজ্জাক মন্ডল। আচ্ছা, আপনারা তো কোন দেশ থেকে ভারতে আসেননি, আপনারা ভারতের? আমাদের এখানেই জন্মস্থান, বাবা ঠাকুরের। মানে চোদ্দ পুরুষ ধরি, হয়তো আগে আপনাদের মন্ডল যখন, তাহলে আগে আপনাদের হিন্দু ছিল? হ্যাঁ, হিন্দু মন্ডল, সিদ্ধার্থ চৌধুরী, যারা সেই টাইটেল গুলো, মল্লিক, হয়তো পাঁচ পুরুষ আগে, দশ পুরুষ আগে, যে কোনো একটা টাইমে যারা মল্লিক, কারণ মন্ডল টাইটেল যাদের, কারণ শেখ সৈয়দ মুঘল পাঠান, শেখ সৈয়দ মুঘল পাঠান, এরা হচ্ছে ভারতের বাইরের মুসলমান যারা, আর যারা ভারতে মুসলমান, এই ব্রাহ্মণ্যবাদের অত্যাচার। আমরা যারা ছোট যাচ্ছিলাম, মঙ্গল মন্ডল টন্ডল সিদ্ধার টিদার, এদের এত অত্যাচার করতো ব্রাহ্মণরা, তখন এরা ইসলামকে শান্তির ধর্ম বলে, ভালোবাসার ধর্ম বলে কিন্তু গ্রহণ করেছিল। তাহলে আপনারা এখানকারই মানুষ, আপনারা বাইরের থেকে আসেননি, তাহলে আপনাদের নাগরিকত্বের কোনো তো অসুবিধা নেই? না না, এই যে সিএটা হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সি হলে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেবে, কি ভয়টা দেখিয়েছে আপনাদের, শুধু শুধু একদম শুধু শুধু, কিন্তু ওই সিএ হয়েছে এই লোকগুলোর জন্য, যে লোকগুলো এখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ থেকে, এরা কিন্তু ভারত ভাগাওয়ার পরে পাকিস্তানে পড়ে গেল, তাহলে ওরা দেখলো যে না, তাহলে আমরা এখানে সংখ্যালঘু হিন্দু হয়ে যাচ্ছি, ভারতে সংখ্যাগুরু হিন্দু আছে, আমরা ওখানে চলে যাই, ওরা চলে এসেছে, তাই তাদের নাগরিকত্বের যে অসুবিধা সেইটাকে সুরক্ষার জন্য সিএটা করেছে। কিন্তু আপনাদের কি ভুল বোঝানো হচ্ছে যে এই সিএ যদি পাশ হয়ে যায়, লাগু হয়ে গেলে আপনাদের তাড়িয়ে দেবে? সিএ পাশ হলে আমাদের তো কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নেই, আমাদের মানে 2002 সালে 100 বছর আগের ডকুমেন্টস আমাদের। তাহলে এই নেই তো আমি কই, এই নেই তো আমি কই, আমাদের 100 বছর আগের তো ভুল বোঝানো হচ্ছে। এই যে আপনাদের ভুল বুঝাই, ভুল বুঝালে আমরা ভুল বুঝবো না? হ্যাঁ, আপনি এগুলো বলবেন, আপনি বলবেন বসে, যখন আপনাদের একসঙ্গে বসেন আপনারা, তখন বলবেন সিএ লাগু হলে আমাদের কোনো অসুবিধা নেই মিয়ারা, তোমরা কোন রকম কোন কারো কথায় বিভ্রান্ত হবে না, ঠিক আছে? আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি, আপনারা বা আমারে বলবেন যে আপনি অন্যায় কথা, না না অন্যায় কথা বলবেন না। আমাদের বাবা, বাবার বাবা, বাবা তার বাবা, 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 সব বাবা, গোড়ার বাবা এখানে বসবাস, কোন জায়গার থেকে আসেন? কি ভয়? তাহলে আপনাদের কিসের ভয়? আমাদের কোনো ভয় নেই। তাহলে এই যে যে ভুল বুঝিয়ে বর্ণি আদানি বলে, আমি আপনাদের কোনো কথা আমি করি টিএমসি খুব ভালো পছন্দনীয় দল, সেটা করুন, সেটা করুন, কিন্তু যে ভুল বুঝানোটা ভুল বুঝালে আমরা ভুল বুঝবো না। ভালো থাকবেন, সুবিধা।